আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আব্দুল্লাহি ওয়া রাসূলিহি নাবিয়িনা মুহাম্মাদ وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد سوره تعليم القرآن কর্তৃক আয়োজিত আজকের এই সরিটোলা জামিয়া মসজিদে হজ প্রশিক্ষণে উপস্থিত রয়েছেন আত্র মসজিদের সম্মানিত ইমাম, উপস্থিত রয়েছেন তালিমুল কোরআনের দায়িত্বশীল বৃন্দ ও সমবেত প্রিয় দিনী ভাই অপরদারালের বোনেরা। হজ এর পরিচয় আমাদের সকলেরই কম বেশি জানা রয়েছে, কারণ ইসলামের পঞ্চম রুকন, পঞ্চম স্তম্ভ সেটি হচ্ছে হজ বাইতুল্লাহিল হারাম, যা প্রতি বছরই আমাদের মাঝে আসে। তাই হজ সম্পর্কে কম বেশি আমাদের সকলেরই ধারণা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে তার উম্মাকেও সুস্পষ্ট ধারণা দিয়েছেন। হজ ইসলামের পঞ্চম রুকন, গুরুত্ব তাৎপর্যের জন্য এটি যথেষ্ট। এটি একটি ফরজ ইবাদত, সামর্থ্যবানদের জন্য পালন করা ফরজ। আমিরুল মুমিনিন উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় তিনি বিভিন্ন শহরে সরকারি ঘোষক প্রেরণ করতেন, তোমরা ঘোষণা দিয়ে দাও যাদের সামর্থ্য রয়েছে অথচ হজ করবে না, মা হুম বি মুসলিমিন, তারা মুসলিম নয়। এভাবে শক্ত করে ঘোষণা দিতেন আমিরুল মুমিনিন উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যা সহিহ সনদে প্রমাণিত। সুতরাং সমর্থবানদের জন্য হজ পালন করা একটি ফরজ ইবাদত। দ্বিতীয় দিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফলম ইয়ারফুস ওয়ালম ইয়ফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, রাওয়াহু আল বুখারী। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ সম্পাদন করবে এবং হজ পালনে কোনো রকমের অশ্লীলতা, ফাসিকি ও অবাধ্য কর্মে জড়িয়ে যাবে না, রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, তাহলে তার মা যেমন তাকে নিষ্পাপ হিসেবে জন্মদান করেছে, ঠিক সেই রূপ হজ সম্পন্ন করে নিষ্পাপ হিসেবে সে প্রত্যাবর্তন করবে। এ হাদিস স্পষ্ট করে দিচ্ছে যে হজ সঠিকভাবে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পালন করা হয়, তাহলে হজ পালনের মাধ্যমে একজন মানুষ নিষ্পাপ হয়ে যেতে পারে। বিশেষ করে হুকুকুল্লাহ, আল্লাহর অধিকার সংশ্লিষ্ট বিষয়ের ক্ষেত্রে সে নিষ্পাপ হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্যই প্রসিদ্ধ সাহাবি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু
শেষ বয়সে তিনি মৃত্যুসজ্জায় শায়িত। কিছু ব্যক্তি তাকে দেখতে গেলেন, তারা বললেন যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু দীর্ঘক্ষণ তিনি কাঁদলেন। কাঁদার পরে তিনি বললেন যে আমার একটি দৃশ্য মনে হলো, এজন্যই আমি কাঁদলাম। তা হলো যখন ইসলামের সন্ধান পেলাম, ইসলামের বিষয়ে জানলাম, ইসলামের প্রতি আকৃষ্ট হলাম, আমি ইসলাম গ্রহণ করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বসলাম, তার হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হব ইসলাম পালন করার জন্য। তাকে বললাম যে আপনি হাত বাড়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ালেন, আমিও হাত বাড়ালাম। কিন্তু আমি হাত বাড়ার পরে আবার হাতটা গুটিয়ে নিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি হাত বাড়াতে বললে আমি বাড়ালাম, তুমিও হাত বাড়ালে আবার হাতটি গুটিয়ে নিলে? তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উরিদু আন আশতারিতা, আমি হাত গুটিয়ে নিলাম এজন্য যে আমি আপনার সাথে হাত বাড়াবো, হাত রাখবো, ওয়াদাবদ্ধ হব, কিন্তু তার আগে একটি শর্ত দিতে চাই, এজন্য হাত টেনে নিলাম। কি শর্ত? বললেন যে আইয়াগ ফেরালিয়াল্লাহ। শর্ত হলো আমি ইসলাম কবুল করব, কিন্তু আল্লাহ যেন এর বিনিময়ে আমার অতীতের অপরাধগুলিকে ক্ষমা করে দেন, এই শর্ত আমি দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমর, তুমি কি জানো না, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যে ইসলাম, কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার পূর্বের অপরাধগুলি ইসলাম গ্রহণের মাধ্যমে সবগুলি ক্ষমা হয়ে যাবে। ওয়াল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি ইসলাম পালনের লক্ষ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় শরীয়ত সম্মত নিয়মে হিজরত করে, তাহলে এই হিজরত করার কারণে তার অতীতের অপরাধগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। আবার বললেন, ওয়াল হাজ্জু ইয়াহজিমু মা কানা ক্বাবলা, কেউ যদি সত্যিকারীভাবে সঠিকভাবে হজ পালন করে, তাহলে এই হজ পালনও তার অতীতের অপরাধগুলিকে একেবারে মিটিয়ে দিবে, ক্ষমা হয়ে যাবে। সুতরাং হজ মানুষের অপরাধগুলিকে ক্ষমা করে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সহিহুল বুখারীর আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু আল মাবরুর লাইসা লাহু আল জাযা ইল্লা আল জান্নাহ, আল্লাহর কাছে গৃহীত হজ, এর সরাসরি প্রতিদান হচ্ছে জান্নাত। অতএব সামর্থ্যবানদের জন্য যেমন হজ ফরজ পালন করতে হবে, অপরদিক হজ পালনের মাধ্যমে নিজে নিষ্পাপ হয়ে যেতে পারে, আরেকটি দিক হজ পালনের মাধ্যমে জান্নাত নিশ্চিত করে নিতে পারে। আসুন, সুতরাং আর দেরি করার সুযোগ নেই, যাদের হজ ফরজ হয়েছে তাদেরকে অবশ্যই হজ পালনে অগ্রসর হতে হবে। আল্লাহ সামর্থ্যবানদেরকে সঠিকভাবে সুন্দরভাবে হজ পালন করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সমবেত দিনে ভাই বোনেরা, হজ আপনার জন্য একটি সামর্থ্যবান হিসাবে ফরজ ইবাদত, কিন্তু এই হজ যদি যথাযথ নিয়মে পালন করতে না পারেন, তাহলে এই হজ এর মাধ্যমে নিজের অপরাধগুলিকেও ক্ষমা করে নেওয়া যাবে না, এই হজ এর মাধ্যমে জান্নাত নিশ্চিত করা কখনো সম্ভব হবে না। এজন্য অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, এই হজ পালনে যেন দুটি বিষয় আমাদের ঠিক থাকে,
যেই দুটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, হজ হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার জন্য। মানুষ আমাকে হাজি সাহেব বলে সম্মান করবে, সমাজে আমার মর্যাদা বৃদ্ধি হবে, এই ধরনের কোনো চিন্তা থাকতে পারে না। দ্বিতীয় দিক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে যখন হজ করেন, হজের প্রতিটি ক্ষেত্রে তিনি বারবার এই হুঁশিয়ারি উচ্চারণ করছেন, লিয়াখুযু আননি মানাসিকাকুম আও লিতাখুযু আননি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে তোমাদের হজ পালনের নিয়ম জেনে নাও, শিখে নাও। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম যদি আমরা না জানি, তাহলে তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ইসলামের কোনো ইবাদত করবে অথচ সেই ইবাদতের ক্ষেত্রে আমাদের নিয়ম নীতি নেই, ফাহুয়া রাদ্দুন আই গাইরু মারদুদিন, সেটা প্রত্যাখ্যানযোগ্য, কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। 5 লাখ টাকার জায়গায় যদি আমি 50 লাখ টাকা দিয়েও হজ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী না হয়, তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশ থেকে প্লেনে নয়, পায়ে হেঁটে গিয়ে যদি আমি হজ করি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির মতো যদি না হয়, যতই পরিশ্রম করি তবু এই হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, আপনি কোন দলের, কোন মতের, কোন তরিকার, কোন মাজহাবের, সেটি লক্ষণীয় নয়। লক্ষণীয় হচ্ছে আপনার হজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পদ্ধতি অনুযায়ী হচ্ছে কি না। যদি হয় তাহলে আপনি সৌভাগ্যবান, আপনার এই হজের মাধ্যমে আপনার অপরাধ ক্ষমা করে নিতে পারবেন, আপনার এই হজের মাধ্যমে আপনি জান্নাত নিশ্চিত করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা যেন সেভাবেই ভালোভাবে জেনে নিয়ে সেই সঠিক পদ্ধতিতে হজ সম্পাদন করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। হজের বিস্তারিত বিষয়গুলি খুঁটিনাটি আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন, আমরা স্বল্প সময়ে মৌলিক বিষয়গুলি জেনে নেওয়ার চেষ্টা করব। আপনাদের মাঝে হজ সংক্রান্ত মূল্যবান বই পুস্তকও যারা আজকের আয়োজন করেছেন তারা হয়তো বিতরণ করবেন, সেগুলির মাধ্যমে আরও কিছু পড়ালেখা করে আরও বিস্তারিত জেনে নেওয়ার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। হজ সাধারণত 3 পদ্ধতিতে পালন করা যায়, একটি হল তামাত্তু, দ্বিতীয়টি কেরান, তৃতীয়টি ইফরাদ। 3টি পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে আদায় করলেই তার হজ পালন হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। তবে ইফরাদ পদ্ধতিতে পালন করলে শুধু হজ হবে, ওমরা হবে না, আর তামাত্তু ও কেরানের মাধ্যমে ওমরা এবং হজ দুটি পালন হবে। তামাত্তু বলা হয় একই সফরে ভিন্ন ভিন্ন ইহরামে প্রথমে ওমরার কাজ সম্পন্ন করা, অতঃপর হজ্জের কাজ সম্পন্ন করা, এই পদ্ধতির নাম হল তামাত্তু। কেরান বলা হয় একই সফরে একই ইহরামে ওমরা এবং হজের কাজ সম্পন্ন করাকে কেরান বলা হয়। ইফরাদ হল এক সফরে এক ইহরামে শুধুমাত্র হজ্জের কাজ সম্পন্ন করাকে ইফরাদ বলা হয়। এই 3 পদ্ধতির মধ্যে তামাত্তু পদ্ধতি হচ্ছে উত্তম এবং সহজ, এজন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কেরান হজ করেছেন,
কিন্তু মক্কায় গিয়ে যখন জানলেন যে তামাত্তু হজটাই হলো সহজ, তাই সাহাবিদেরকে নির্দেশ দিলেন যারা তোমরা সাথে কোরবানির পশু নিয়ে আসনি তারা উমরা করে তোমরা হালাল হয়ে যাও, তোমরা তামাত্তু হজ কর। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশে, এই উৎসাহে এটি উপলব্ধি হয় যে তামাত্তু হজ হলো উত্তম। দ্বিতীয়, পালনের দিক থেকে সেটি সহজ, কারণ তামাত্তু হজ প্রথমে গিয়ে আপনি উমরার কাজ শেষ করে এহরাম থেকে হালাল হয়ে যাবেন, এরপর স্বাধীনভাবে অপেক্ষা করবেন, অবস্থান করবেন, আবার 8ই জুলহজ্জায় এহরাম বেঁধে হজের কাজ সম্পন্ন করবেন। এটা হচ্ছে তামাত্তু হজ সহজ পদ্ধতি। কেরান হজ হলো আপনি বাড়ি থেকে যখন বের হবেন প্রথমে যখন মিকাতে এহরাম বাঁধবেন সেটা থেকে শুরু করে 10ই জুলহজ্জা পর্যন্ত এহরাম অবস্থায় আপনাকে থাকতে হবে, এফরাদও একই অবস্থা। এই দীর্ঘদিন এহরাম অবস্থায় থাকা নিশ্চয়ই এটি কঠিন বিষয়, কারণ এহরাম অবস্থায় বহু নিষিদ্ধ বিষয় রয়েছে। তাই পালনের দিক থেকেও তামাত্তুই হচ্ছে সহজ, যার কারণে বিশ্বব্যাপী অধিকাংশই মানুষ, যদিও হানাফি মাজহাবে কেরান হজকে উত্তম বলা হয়েছে, কিন্তু পালনীয় দিক থেকে সহজ হওয়ার কারণে হানাফি মাজহাব বলেন আর মালিকি বলেন আর হাম্বলি আর শাফিঈ বলেন সকলেই আলহামদুলিল্লাহ তামাত্তু হজেই 90% মানুষ এই তামাত্তু হজেই করছেন। বাস্তবে হাদিসের আলোকে তামাত্তু হজেই হলো উত্তম এবং পালনের দিক থেকেও হলো সেটি সহজ। আসুন আমরা এখন হজের বিস্তারিত বিষয়গুলি সংক্ষিপ্তভাবে জেনে নেই। হজ এর কার্যক্রম সাধারণত কোরআন ও সুন্নাহর দলিলের আলোকে, দলিলের গুরুত্ব তাৎপর্যের আলোকে তিন ভাগে বিভক্ত হয়। যদিও এই বিভক্ত আলেম ওলামাগণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীগণ করেননি। এটি সাধারণ মানুষের সহজ হওয়ার জন্য, সহজ বোঝার জন্য করা হয়েছে। এক শ্রেণী হচ্ছে যেগুলিকে বলা হয় হজের রোকন, হজের ফরজ কাজ। রোকন সাধারণত ওই কাজ যেই কাজ ছুটে গেলে আর হজ হবে না, এটা বাতিল বলেই গণ্য হবে। যেমন আরাফার ময়দানে অবস্থান করা। দ্বিতীয় হচ্ছে হজের ওয়াজিব। ওয়াজিব সাধারণত ওই কাজগুলি যেগুলি ছুটে গেলে তা সংশোধন করে নেওয়ার বিকল্প পন্থা রয়েছে, তা হল কাফফারা দিলে সেটি সংশোধন হয়ে যায়। যেমন কারো যদি মুজদালিফার রাত, সেখানে মুজদালিফার রাত যাপন করা ছুটে যায়, এ কারণে তিনি একটি দম কোরবানি কাফফারা দেবেন, তাহলে তার এই ত্রুটিটা পূর্ণ হয়ে যাবে। তৃতীয় পর্যায়ের কাজ হল সুন্নাহ বা মুস্তাহাব, যেগুলি করতে পারলে আপনি সওয়াবের অধিকারী হবেন, যদি ছুটে যায় তাহলে হজ বাতিলও হবে না এবং কোনো কাফফারাও দিতে হবে না। আসুন এখন আমরা বিস্তারিত বিষয়গুলি জেনে নেওয়ার চেষ্টা করি। হজ বা উমরা পালনের সর্বপ্রথম কাজ হল এহরাম বাঁধা। এহরাম এটি হজের জন্য ফরজ রোকন এবং উমরার জন্য এটি রোকন। তবে এহরামের দুটি দিক রয়েছে, একটি হলো এহরাম বাঁধা, এহরাম বাঁধা ছাড়া হজ উমরা হবে না। দ্বিতীয় হলো এহরাম বাঁধতে হবে আপনাকে মিকাত থেকে, বা মিকাতের একটু আগে হলেও অসুবিধা নেই, কিন্তু মিকাত অতিক্রম এহরাম ছাড়া করা যাবে না। এটা হলো ওয়াজিব, নির্দিষ্ট মিকাত থেকে এহরাম বেঁধে যাওয়া ওয়াজিব। তো এহরাম বাঁধা, এই এহরাম বাঁধার আবার কাজটি পালনের ক্ষেত্রে দুটি পার্ট। প্রথম পার্ট হলো এহরামের প্রস্তুতি গ্রহণ,
আর দ্বিতীয় পার্ট হলো মূল, তাহলে এহরাম বাধা, এহরামে প্রস্তুতি গ্রহণ। প্রস্তুতি গ্রহণ হতে পারে আপনি বাড়ি থেকে যদি সরাসরি এয়ারপোর্টে যান তাহলে বাড়িতেই প্রস্তুতি গ্রহণ করবেন, অথবা হাজি ক্যাম্পে আপনি অবস্থান করছেন সেখান থেকে এয়ারপোর্টে যাবেন, হাজি ক্যাম্পেও সেই প্রস্তুতি গ্রহণ করতে পারেন, অথবা আপনি ইমিগ্রেশনে কিছুক্ষণ সময় পেয়েছেন এয়ারপোর্টে সেখানেও প্রস্তুতি গ্রহণ করতে পারেন, অথবা আপনি মিকাতে যদি নামার সুযোগ পান সে জায়গাতেও প্রস্তুতি গ্রহণ করতে পারেন। কিন্তু আমাদের যারা যাব প্লেনে যাব আমরা মিকাতে নামার কোনো সুযোগ পাই না, তাই আমাদের পক্ষে মিকাতে কোনো প্রস্তুতি গ্রহণের সুযোগ হবে না, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে হয় বাড়িতে, নয় হাজি ক্যাম্পে, নয় এয়ারপোর্টে। এয়ারপোর্টে ইমিগ্রেশনে স্বল্প সময়ে প্রস্তুতি গ্রহণ করাটা কঠিন হয়ে যায়, তাই উত্তম হচ্ছে বাড়ি থেকে সরাসরি এয়ারপোর্টে গেলে আপনি বাড়ি থেকে প্রস্তুতি গ্রহণ করবেন। প্রস্তুতি গ্রহণ কি তা হচ্ছে সুন্দরভাবে নখ চুল ইত্যাদি কাটার যদি প্রয়োজন থাকে সেগুলিকে কেটে ফেলবেন, তারপরে সুন্দরভাবে গোসল করবেন, গোসল করে সুন্দরভাবে অজু করবেন, অজু করে তারপর এহরামের কাপড় পরিধান করবেন। এই এহরামের কাপড় পরিধান করা এটার নাম এহরাম বাধা নয়, এটা হলো এহরামের পূর্ব প্রস্তুতি, এটা এহরামের পূর্ব প্রস্তুতি। কারণ এহরাম বাঁধার সময় আপনি সাধারণ পোশাক পরে থাকতে পারবেন না, এজন্য পূর্বেই আপনাকে কী করতে হবে, সেই এহরামের দুটি কাপড় পরিধান করতে হবে, এই প্রস্তুতি নিতে হবে। তবে বাড়িতে গোসল পবিত্র হয়ে গিয়ে এয়ারপোর্টে গিয়েও আপনি কী করতে পারেন, এহরামের কাপড় পরতে পারেন, অসুবিধা নেই। প্লেনে সাধারণত এহরামের কাপড় পরাটা খুব কঠিন হয়, তাই প্লেনে ওঠার আগেই আপনি পরে যাবেন, এটাই আপনার জন্য সহজ। পুরুষদের জন্য এহরামের কাপড় নির্দিষ্ট রয়েছে, তা হলো নিচে একটি সাদা লঙ্গি সিস্টেমের, আরেকটি হলো ওপরে সাদা চাদর সিস্টেমের, যে কোনো কাপড় রঙের হতে পারে তবে সাদা হওয়া হচ্ছে উত্তম। মেয়েদের জন্য এহরামের কোনো নির্দিষ্ট পোশাক নেই, তাদের সাধারণ পোশাকটাই হলো মার্জিত, যেটা থাকবে শরীয়তসম্মত সেটাই এহরামের পোশাক। এভাবে আমরা এহরামের প্রস্তুতি নেব। প্রস্তুতি নিয়ে আমরা বের হব বাড়ি থেকে, এরপর হচ্ছে এহরাম বাঁধার পর্ব। এহরাম বাঁধা সেটির নিয়ম হচ্ছে মিকাতে এহরাম বাঁধা। মিকাত, আমাদের মিকাত হচ্ছে যেটি বলা হয় ইয়ালামলাম, এটি ভুল। ইয়ালামলাম এক সময় ছিল, এখন নেই। যখন পানিপথে পানি জাহাজে যাওয়া হতো তখন ইয়ালামলামের পাশ দিয়ে অতিক্রম হতো, সেই সময় ইয়ালামলাম ছিল। এখন যারা আকাশপথে যায় আমাদের দেশ থেকে, তাদের মিকাত হচ্ছে কারনে মানাজিল, রিয়াদের মানুষদের জন্য যেই মিকাত আমাদের জন্য সেই মিকাত। সেই মিকাতটা হচ্ছে তয়েফের কাছাকাছি, তয়েফ এর কাছাকাছি হলো সেই মিকাত অবস্থিত কারনে মানাজিল। সেই তয়েফ মিকাত থেকে জেদ্দায় পৌঁছতে মাত্র 7 থেকে 8 মিনিট সময় লাগে প্লেনে, অর্থাৎ জেদ্দায় প্লেন ল্যান্ড করার 7-8 মিনিট আগে আপনি মিকাতে পৌঁছে যান। তো 7-8 মিনিট আগেই পৌঁছে যান, প্লেনে ঘোষণাও সেভাবে দেওয়া হয়, কখনও 10-15 মিনিট আগে ঘোষণা দেওয়া হয় সতর্কতামূলক। তাই জন্য আমরা বলব সাধ্যপক্ষে চেষ্টা করতে হয় মিকাতেই এহরাম বাঁধা, তবে মিকাত যেন আবার ছুটে না যায়, অতিক্রম করে না ফেলেন। এজন্য আপনি ফ্লাইট যখন ল্যান্ড করবে তার আধা ঘন্টা পূর্বে যদি সতর্কতামূলক এহরাম বাঁধেন কোনো অসুবিধা নেই, বরং সেটি উত্তম, কারণ দ্রুত আপনার 5-7 মিনিটে অতিক্রম হয়ে যেতে পারে, তখন আপনি সমস্যায় পড়বেন। তাই ফ্লাইট ল্যান্ড করার আধা ঘন্টা পূর্বে এহরাম বেঁধে নেওয়া ভালো। এহরাম বাঁধবেন কীভাবে?
এহরাম বাঁধার দুটি কাজ, এক হলো আন্তরিকভাবে, আরেকটি হলো মৌখিকভাবে। আন্তরিকভাবে অন্তরে নিয়ত করা, ইচ্ছা বা সংকল্প করা, আপনি হজ করতেছেন, এটা ফরজ হজ না নফল হজ, আপনার অন্তরে এই সংকল্প করবেন। আপনার এই হজ নিজের না অন্য কারো পক্ষ থেকে, সেটাও আপনি এই অন্তরে দৃঢ়ভাবে সংকল্প করবেন। আর মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া, মৌখিকভাবে বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, যেহেতু তামাত্তু হজ প্রথম পর্ব হচ্ছে উমরা, তাই আপনি বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান। যদি কেরান হজ হয় আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জা, যদি ইফরাদ হজ হয় তাহলে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জা, শুধু হজ। আমরা যেহেতু তামাত্তু করব, এই জন্য আপনি ইহরাম বাঁধার সময় বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান বা আল্লাহুম্মা উমরাতান বা লাব্বাইকা উমরাতান, একাধিক শব্দ ব্যবহার রয়েছে। এই মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া, এটি কোনো মৌখিক নিয়ত নয়। ইসলামে কোনো ইবাদত মৌখিক নিয়ত বলার সুযোগ নেই। কেউ কেউ বলে থাকেন যে হজের এটা হলো মৌখিক নিয়ত, না, এটাও নিয়ত হলো অন্তরে, মৌখিক শুধু স্বীকৃতি প্রদান। যদি নিজের পক্ষ থেকে হয় তাহলে এটাই যথেষ্ট, অন্যের পক্ষ থেকে হলে বাবা বা মা বা আরো কারো পক্ষ থেকে সেটি বলতে পারেন আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান আন ওয়ালিদি, বাবার পক্ষ থেকে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান আন ওয়ালিদাতি, মায়ের পক্ষ থেকে, অথবা আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান আন ফুলান যদি জানা থাকে। আর না জানা থাকলে কোনো অসুবিধা নেই, আপনি অন্তরে যে দৃঢ় নিয়ত করেছেন এবং মনে যে বিষয়টা ভাবতেছেন কার পক্ষ থেকে, এটাই যথেষ্ট, শুধু আপনি আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান বলে স্বীকৃতি দেবেন। এরপরেই সবচেয়ে যেই কথাটি বেশি বেশি পাঠ করবেন তা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এভাবেই ইহরাম বাঁধা সম্পন্ন হয়ে যায়। মানুষ মনে করে নিচে যে একটা লুঙ্গি বাঁধতে হয় বেল দিয়ে, এটাই বোধ হয় ইহরাম বাঁধা, না, এটা ইহরাম বাঁধা নয়, এটা ইহরামের কাপড় বাঁধলেন আপনি, ইহরাম বাঁধলেন না, ইহরাম বাঁধলেন অন্তরের নিয়ত করা এবং মৌখিক আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আপনি ইহরাম বাঁধলেন। মিকাত অতিক্রমের সময় ইহরাম বেঁধে অতিক্রম করতে হবে নারী পুরুষ সকলকে। এখানে কি মেয়েদের আয়োজন আছে? আছে না? মেয়েদের ক্ষেত্রে একটি বিষয় অনেক সময় ভুল করে যায়, সেটি হচ্ছে এই যাওয়ার সময় যদি তারা কেউ অপবিত্র হয়ে যায়, কারো মাসিক দেখা দেয়, তখন মনে করে যে এই অবস্থায় মনে হয় ইহরাম বাঁধা যাবে না, তাই এমনি চলে যায়, এটি সম্পূর্ণ ভুল। অবশ্যই একজন মেয়ে মানুষ সেই সময় অপবিত্র হলেও তাকেও এহরামের যথাযথ প্রস্তুতি এবং এহরাম বেঁধে যেতে হবে, এহরাম বাঁধা ছাড়া কারোই যাওয়া যাবে না। এহরামের কোনো সালাত নেই, বলা হয় যে এহরামের দুই রাকাত নামাজ, না, এহরামের কোনো সালাত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ করেন, তিনি যুলহুলাইফায় সালাত আসরের সালাত আদায় করার পরেই এহরাম বেঁধেছিলেন। এই জন্য বলা হয় যে সালাতের পরে এহরাম হলে আলহামদুলিল্লাহ ভালো, এটি যে কোনো সালাত, কিন্তু এহরামের সালাত বলতে কিছু নেই। আর যারা যুলহুলাইফায় এহরাম বাঁধবে, সেই যুলহুলাইফায় জায়গাটাতে দুই রাকাত সালাত আদায় করার নির্দেশ এসেছে, তাই সেটি সেটার জন্য বিশেষ, আমাদের এমনি কোনো এহরামের সালাত নেই। অতএব মেয়েরাও ঠিক একইভাবে তারাও প্রস্তুতি নিয়ে এহরাম বেঁধে চলবে। এহরাম বাঁধার সাথে সাথে আপনি তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এটি বেশি বেশি পড়বেন, এর অর্থটা একটু অনুধাবন করার চেষ্টা করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আপনার দরবারে হাজির, কোন আল্লাহ,
লা শারীকা লা, যেই আল্লাহর কোনো শরীক নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, যাবতীয় প্রশংসা, যাবতীয় অবদান এবং সমগ্র রাজত্ব হে আল্লাহ শুধু তোমারই। লা শারীকা লা, কোনো দিক থেকে তোমার কোনো শরীক নেই। সব দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শরীক মুক্ত করার একটি চূড়ান্ত ঘোষণা হলো, এটার নামই হলো তালবিয়া। তাই আমাদের এটি অর্থগুলি একটু ভাবা উচিত, সেগুলি ভেবে সেই অনুযায়ী আমাদের ঈমানটাকেও মজবুত করা দরকার। আমরা যেন হজের সময়ও এবং গোটা জীবনে আল্লাহর তাওহীদ একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হতে পারি এবং সকল প্রকার শিরক থেকে আল্লাহকে মুক্ত করতে পারি, সেই শিক্ষায় আমাদের এই তালবিয়া থেকে নেওয়া দরকার। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। লাব্বাইক এই তালবিয়াটি বেশি বেশি পাঠ করা আওয়াজের সাথে সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লাব্বাইক পাঠ করা ডানে বামে সামনে পিছনে যতদূর পর্যন্ত এই আওয়াজ যাবে ততদূর পর্যন্ত সব কিছু এমনকি জমিন পর্যন্ত, গাছপালা, পাহাড় পর্বত পর্যন্ত কেয়ামতের দিন আপনার জন্য সাক্ষ্য দান করবে। তাই লাব্বাইক আওয়াজের সাথে পাঠ করতে কৃপণতা করা উচিত নয়, তবে একাকি পাঠ করবেন, সমষ্টিগতভাবে দলবদ্ধভাবে নয়, একাকিভাবে। মেয়েরা তারা নীরবে পাঠ করবে, যদি সেই ধরনের পরিবেশ পায় তখন তারা সেই ধরনের আওয়াজ পাঠ করতে পারে যাতে অন্যের কানে সেই আওয়াজ না যায়। এহরাম বাঁধা হয়ে গেল, এখন আপনাকে মনে রাখতে হবে এহরাম অবস্থায় কতগুলি নিষিদ্ধ বিষয় রয়েছে, যেই নিষিদ্ধ কাজে জড়িয়ে গেলে আপনাকে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে হবে। কত ক্ষতি, কোরবানি দিয়েও পার পাওয়া যাবে না, আপনার হজেই বাতিল হয়ে যাবে, এমনও নিষিদ্ধ বিষয় রয়েছে। সেই নিষিদ্ধ বিষয়গুলি কি? নারী পুরুষ উভয়ের জন্য সুগন্ধি ব্যবহার করা, নারী পুরুষ উভয়ের জন্য গোটা বডি থেকে চুল কাটা বা তুলে ফেলা, গোটা বডি। নারী পুরুষ উভয়ের জন্য হাত পায়ের নখ কাটা বা নখ ছিঁড়ে ফেলা, উভয়ের জন্য নিষিদ্ধ। নারী পুরুষ উভয়ের জন্য স্থল প্রাণী শিকার করা, নিষিদ্ধ। নারী পুরুষ উভয়ের জন্য স্বামী স্ত্রী মেলামেশা চূড়ান্তভাবে নিষিদ্ধ। বরং কেউ যদি এই কাজে লিপ্ত হয়ে যায় এহরাম অবস্থায়, তাহলে তার হজ বাতিল বলে গণ্য হবে। শুধু বাতিল নয়, এরপরও তাকে বাকি কাজগুলি আদায় করতে হবে এবং আগামী বছর আবার তাকে এ হজ পালন করতে হবে এবং তাকে এই অপরাধে জড়িয়ে যাওয়ার কারণে একটা ওট কুরবানি দিতে হবে। তাই এটি জঘন্যতম অপরাধ। সেই সময় স্বামী স্ত্রী মিলন চূড়ান্তভাবে নিষিদ্ধ, অমিলন পূর্ব বিনোদন যেগুলি রয়েছে সেগুলিও নিষিদ্ধ। এহরাম অবস্থায় নারী পুরুষ উভয়ের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ, বিয়ের প্রস্তাব দেওয়া নিষিদ্ধ। এ কাজগুলি এহরাম অবস্থায় নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ। পুরুষের জন্য বিশেষ নিষিদ্ধ হল মাথা টুপি দিয়ে হোক, পাগড়ি দিয়ে হোক বা যে কোনো কাপড় দিয়ে হোক মাথা ঢাকা নিষিদ্ধ, মাথা খোলা থাকবে, চেহারা খোলা থাকবে। পুরুষদের জন্য নিষিদ্ধ হল সেলাই করা কাপড় পরিধান করতে পারবে না। সেলাই করা কাপড় দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই ধরনের জামা, পাঞ্জাবি, শার্ট, গেঞ্জি, কোট, জ্যাকেট, ভিতরের গেঞ্জি, নিচে প্যান্ট, পায়জামা, আন্ডারওয়ার, এগুলি সব যেগুলি সেলাই করা কাপড় এগুলি নিষিদ্ধ। তবে যে সমস্ত কাপড়, উদাহরণস্বরূপ আপনি ঠান্ডা অনুভব করছেন, একটা শীতের চাদর গায়ে দিবেন, দুই সাইডগুলি মোড়ানো রয়েছে, বা একটা ভারী তয়লা গায়ে দিলে দুই সাইডগুলি মোড়ানো রয়েছে, সেলাই করা রয়েছে, এতে কোনো অসুবিধা নেই। অন্যভাবে কম্বল গায়ে দিলেন, ঠান্ডা লাগছে, সেই কম্বলের সাইডগুলি মোড়ানো, সেলাই করা, এটাতেও অসুবিধা নেই।
ঠিক তেমনইভাবে কোমরে বেল্ট বেঁধেছেন, বেল্ট সেলাই করা, এটাতে কোনো অসুবিধা নেই। হাতে হয়তো ঘড়ি পরেছেন, চামড়ার ফিতা সেলাই করা, এটাও অসুবিধা নেই। পায়ে জুতা পরেছেন, চামড়ার জুতাগুলি সেলাই করা, কোনো অসুবিধা নেই। শুধু অসুবিধা হলো এই বডিতে সেলাই করা কাপড়, যেগুলির কথা আমরা বললাম। এটি পুরুষদের জন্য। নারীদের জন্য নিষিদ্ধ শুধু বিশেষভাবে তাদের নেকাব পরিধান করা নিষিদ্ধ। নেকাব বলা হয় ওই কাপড় যেটা চেহারাটাকে আড়াল করার জন্য চেহারাতে বেঁধে নেওয়া হয়, এটাকে নেকাব বলা হয়। এই নেকাব নিষিদ্ধ। তবে যদি কখনো সামনে অপরিচিত পুরুষেরা এসে যায়, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমরা ইহরাম অবস্থায় চেহারাকে উন্মুক্ত রেখেছিলাম, কিন্তু সামনে ওয়াইদা মাররা বিনার রিজাল আসদান্না আলা উজুহিনা খিমারানা, আমাদের সামনে যখন পুরুষেরা এসে যেত, অন্য পুরুষেরা মাথার ওড়নাটা দিয়ে একটু নামাই দিয়ে আমরা আড়াল করার চেষ্টা করতাম। আপনি চেহারা উন্মুক্ত মানুষের মাঝে রাখবেন না, অন্য অপরিচিত মানুষ এসে গেলে অবশ্যই ওড়না দিয়ে আড়াল করার চেষ্টা করবেন, কিন্তু নেকাব বাঁধা যাবে না। নিজের মানুষের মধ্যে থাকলেই তখন চেহারাটা খোলা রাখবে। ঠিক মেয়েদের জন্য নিষিদ্ধ হলো হাত মোজা ব্যবহার করা। এই কাজগুলি এহরাম অবস্থায় নিষিদ্ধ। আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে যেন এই কাজে কখনো আপনি জড়িয়ে না যান। যদি জড়িয়ে যান তাহলে তার অবস্থা অনুযায়ী কাফফারা দিতে হবে। এহরাম অবস্থায় পুরুষদের মাঝে নারীদের যেহেতু কোনো এহরামের বিশেষ পোশাক নেই, তাই তারা সাধারণ, কিন্তু পুরুষদের যেহেতু বিশেষ পোশাক রয়েছে, অনেকে এটি জিজ্ঞাসা করে, তারা একটা সংকটে পড়ে যায়। কি হয়তো বাথরুমে যেতে হবে, গোসল করতে হবে, তখন এটা খুলে রাখবো কি করব, মানে এটা খুললে হয়তো এহরামটাই খুলে গেল, বাধা ছিল না, এটা ভুল ধারণা। আপনার এটা সাধারণ, আপনি এই এহরামের পোশাক পরেছেন, টয়লেটে যাবেন, হয়তো নিচের অংশটা যদি নষ্ট হয়ে যায়, নাপাক হয়ে যায়, এটা চেঞ্জ করে ফেলবেন, আরেকটা সেই রকম কাপড় পরবেন, কোনো অসুবিধা নেই। গোসল করতে গেলেন সেটা ভিজাতে পারেন, অথবা যদি নির্জন জায়গা হয় এগুলি খুলে রেখে আপনি গোসল করলেন, আবার সেগুলি পরলেন, তাতে কোনো অসুবিধা নেই, এটি সাধারণ বিষয়। কিন্তু মনে রাখতে হবে অন্যান্য নিষিদ্ধ কাজগুলি যেন আপনার দ্বারা না হয়ে যায়। এভাবে আমরা চলতে থাকবো, মক্কায় পৌঁছে যাব। প্রথমে জেদ্দায় পৌঁছবো, জেদ্দা থেকে আপনাকে হোটেলে নিয়ে যাবে মক্কায়। হোটেলে আপনি উঠবেন, উঠে আপনি ফ্রি হবেন, টয়লেট বাথরুম সারবেন, যদি বিশ্রামের সুযোগ থাকে বিশ্রাম নেবেন, খাওয়া দাওয়া সাধারণভাবে করবেন, কোনো অসুবিধা নেই। যখন তাওয়াফের জন্য আপনি বের হবেন, নিয়ম হলো সুন্নাহ হলো বের হওয়ার আগে আবার গোসল করে নেওয়া, গোসল করে সুন্দরভাবে পবিত্র হয়ে ওযু করে তারপর তাওয়াফের উদ্দেশ্যে আপনি কাবার দিকে বের হবেন। যদি ওই সময় আপনি অসুস্থ হয়ে যান, শরীর ঠান্ডা জ্বর মনে হয়, তাহলে গোসল করা কোনো জরুরি নয়, শুধু ওযু করেই আপনি প্রস্তুতি নিয়ে বের হবেন। এখন যাচ্ছেন আপনি তাওয়াফের উদ্দেশ্যে, চলে গেলেন বাইতুল্লাহ, আপনার লাব্বাইক চলতে আসে। কাবায় তাওয়াফ যখন শুরু হবে তখন আপনার লাব্বাইক বন্ধ হবে, শেষ। তাওয়াফ শুরু করার পূর্ব পর্যন্ত লাব্বাইক চলতে থাকবে এবং যে কোনো দরুদ, দোয়া, দরুদ ইত্যাদিও আপনি পাঠ করতে থাকবেন। সেখানে গিয়ে যদি দেখেন মানুষেরা সালাতে দাঁড়িয়ে গেছে, তাহলে আপনি তাদের সাথে সালাতে দাঁড়িয়ে যাবেন, সালাত পড়া না হলে। সালাত শেষ করে তারপর আপনি তাওয়াফ শুরু করবেন। কাবায় গিয়ে কোনো দুখুলুল মসজিদ নেই, কাবায় গিয়ে আপনার সর্বপ্রথম কাজ হলো তাওয়াফ। দুখুলুল মসজিদ, এটাই হলো দুখুলুল মসজিদের বিষয়। তবে যদি এমন হয় আপনি ক্লান্তি বোধ করছেন, সেখানে গিয়ে বসবেন, কিছুক্ষণ বিশ্রাম নেবেন, তাহলে দুখুলুল মসজিদ দুই রাকাত সালাত পরে বসবেন, আর না হলে সরাসরি তাওয়াফ শুরু করলে কোনো অন্য দুখুলুল মসজিদের কোনো প্রয়োজন নেই। তাওয়াফ শুরু করবেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই তাওয়াফটাকে বলা হয় তাওয়াফে কুদুম বা আগমনী তাওয়াফ। এই তাওয়াফে পুরুষদের জন্য দুটি বিশেষ কাজ রয়েছে। একটি কাজ হলো আপনি আপনার গায়ে যে চাদর পরিয়েছিলেন, সেই গায়ের চাদরটা বাম কাঁধ যথাযথ থাকবে, ডান কাঁধটাকে আপনি খালি করবেন।
চাদরটা নিচ দিয়ে নিয়ে আপনি বাম কাঁধের উপরে ফেলে দিবেন, ডান কাঁধটাকে খালি করবেন। পরে দেখাবো আবার, এই ডান কাঁধটাকে আপনি খালি করবেন। খালি রেখে এটা কখন, অনেককে দেখা যায় বাড়ি থেকে যখন বের হয় তখনই শুরু করে দিয়েছে, এয়ারপোর্ট থেকে কেউ শুরু করে দিয়েছে, না এটা ঠিক নয়, এটা ভুল, এটা বেদাত। আপনি এটা শুরু করবেন যখন তাওয়াফ শুরু করবেন, সেই মুহূর্তে আপনি এটাকে খালি করবেন। এই সাত চক্করেই এটা খালি থাকবে। তবে তাওয়াফ চলাকালীন সময় যদি জামাত দাঁড়িয়ে যায়, আপনি এই কাঠটাকে ঢেকে নেবেন, ঢেকে নিয়ে সালাত আদায় করবেন। সালাত আদায় শেষ হলে আবার এই কাঠটাকে খালি করে বাকি অংশটা আপনি পূর্ণ করবেন। তাহলে দুটি বিষয়, একটি হলো এই কাঁধকে খালি করা, এটাকে হাদিসের ভাষায় বলা হয় আল ইত্তিবা। দ্বিতীয় বিষয় হলো রমল, এটি প্রথম তিন চক্কর, ফুল চক্কর প্রথম তিনটা, একটু ঘন ঘন পা ফেলে বীরবেশে চলা, দুটোই পুরুষদের জন্য, শুধু মেয়েদের জন্য নয়। যদি সুযোগ পান, সময় পান, ফাঁকা পান, তাহলে আপনি সেভাবে চলার চেষ্টা করবেন, কিন্তু মানুষকে ব্যথা দিয়ে নয়, কষ্ট দিয়ে নয়, সহজভাবেই চেষ্টা করবেন। তাওয়াফ শুরু করবেন কোথা থেকে? তাওয়াফ শুরু হবে হজরে আসওয়াদ থেকে। হজরে আসওয়াদ উদাহরণস্বরূপ ধরেন এই কণা, এটাই হচ্ছে হজরে আসওয়াদ। আপনি এখান থেকে তাওয়াফ শুরু করবেন, এখান থেকে শুরু করে আবার এখানে ফিরে আসলে এক চক্কর হবে। প্রথমে আপনি হজরে আসওয়াদ কালো পাথর চুমু খাওয়ার মাধ্যমে তাওয়াফ শুরু করবেন, যদি সম্ভব হয়। যদি খুব ভিড় থাকে, মানুষকে ধাক্কা ধাক্কি করা, কষ্ট দেওয়া কোনো প্রয়োজন নেই, চুমু খাওয়াটা ফরজ নয়, ওয়াজিব নয়, এটি মুস্তাহাব। খেতে পারলে আপনার সওয়াব রয়েছে, না খেতে পারলে কোনো ক্ষতি নাই, কিন্তু মানুষকে কষ্ট দিলে আপনি গুনাহগার হবেন, তাই সেই ধরনের কষ্ট নয়, সহজেই আপনি চেষ্টা করবেন। চুমু খেতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে হাত দিয়ে পাথর স্পর্শ করলে সেই পাথর হাত চুমু খাওয়া। যদি এটাও সম্ভব না হয় তাহলে পাথর বরাবর দাঁড়িয়ে শুধু একটি হাত, দুটি হাত নয়, এক হাত, ডান হাত উঁচু করে ইশারা করবেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করলেন আপনার তাওয়াফ। এই তাওয়াফ বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায়, প্রথম চক্করের এই দোয়া, দ্বিতীয় চক্করের এই দোয়া, এগুলি সবটি লেখকদের থেকে বানানো, কখনো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের জটিলতা দেননি, কঠিন করে দেননি, সহজ করে দিয়েছেন। আপনার উপযুক্ত ইচ্ছা মতো আপনি দোয়া পাঠ করবেন, ইচ্ছা মতো আপনি আল্লাহর কাছে কাঁদবেন, চাইবেন, তাসবিহ তাহলিল করবেন, একাকীভাবে দলবদ্ধভাবে নয়। এখান থেকে শুরু করে, হজরে আসওয়াদ থেকে শুরু করে আপনি চললেন, চলে আগের কণা যেটা, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানি আসলে নিয়ম হচ্ছে হাত দিয়ে শুধু স্পর্শ করা, চুমু খাওয়ার নিয়ম নয়, হাত দিয়ে স্পর্শ করে হাতটাও চুমু খাওয়ার নিয়ম নয়, শুধু স্পর্শ। যদি স্পর্শ করতে না পারেন, কোনো হাত দিয়ে ইশারা করার নিয়ম নয়, এমনি চলে যাবেন আপনি। এই রুকনে ইয়ামানি থেকে শুরু করে হজরে আসওয়াদ এই অংশটুকুতে একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, যা আমাদের সবারই জানা রয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া শুধু এই জায়গায় পাঠ করা তাওয়াফের সময়, আর বাকি অংশগুলিতে আপনার ইচ্ছা মতো দোয়া পাঠ করবেন। এখানে আসলেন, এক চক্কর হয়ে গেল, এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত চক্করে তাওয়াফ শেষ। তাওয়াফ শেষ হয়ে গেলে এখন তাওয়াফের দুই রাকাত সালাত, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সম্ভব অনুযায়ী মাকামে ইব্রাহিম ও কাবাকে সামনে রেখে যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, যদি ভিড় হয় যে কোনো জায়গায় আপনি পড়বেন, কোনো অসুবিধা নেই। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরেই সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরেই সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এটা পড়া হলো সুন্নাহ। যদি জানা না থাকে যে কোনো সূরা দিয়েও আপনি পড়তে পারেন, এই দুই রাকাত সালাত করবেন। পড়ার পরে চলে যাবেন জমজমের পানির কাছে, জমজমের পানি পান করবেন। জমজমের পানি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা উম মুবারাকুন লিমা শরিবালা, এটি বরকতময় পানি, যে ভালো নিয়তে পান করা হবে আল্লাহ সেটা দান করবেন, তাই ভালো নিয়তেই পান করবেন, যত পারেন পান করবেন। তবে পান করার সময় খেয়াল রাখবেন, খুব ঠান্ডা পানি প্রথম পেয়েছেন, একেবারে ইচ্ছা মতো পান করে সর্দি শুরু হয়ে গেছে, এমনটা যেন না হয়। সেখানে ঠান্ডাও আছে, নর্মালও আছে, আপনি প্রয়োজনে দুটোকে মিক্সচার করে পান করবেন, অথবা ঠান্ডা শুরু হয়ে গেলে নর্মালটা পান করবেন। সেটা অবশ্যই আপনাকে বুঝে সুঝে কাজ করতে হবে, কারণ আজকে হলো আপনার প্রথম দিন, সামনে আছে আরও এক মাস দেড় মাস। এই এক মাস দেড় মাস যেন আপনি সুস্থ থাকেন, সেজন্য আপনাকে কী করতে হবে, অবশ্যই বুঝে সুঝে চলতে হবে, আবেগী হয়ে খালি নয়, বুঝে সুঝে আপনাকে সুন্দরভাবে সতর্ক হয়ে চলতে হবে। পানি পান করা আপনি মাথায় দিতে পারেন, চোখে দিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু এটা দিয়ে কাপড় ধোয়া, ওযু করা, পা ধোয়া, এগুলি উচিত নয়। পানি পান করার পর চলে যাবেন আপনি, এখন কী করতে হবে, সাফা মারওয়ার সাই করতে হবে। সাফা মারওয়ার সাই এটি শুরু হবে সাফা থেকে। প্রথমে সাফার কাছে আপনি যখন যাবেন, কাছে গেলেই ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এতটুকু পাঠ করবেন। তারপর যদি পারেন আবদাউ বিমা বাদা আল্লাহু বিহ, আমি শুরু করছি যা দিয়ে আল্লাহ শুরু করেছেন, বলতে পারলে ভালো। তারপর আপনি একটু উপরের দিকে ওঠার চেষ্টা করবেন, উপরে মানে পাথরে নয়, উঁচু জায়গায় যাবেন, গিয়ে আপনি কাবামুখী হবেন। কাবামুখী হয়ে মানুষ বিভিন্ন রকমের করে, সেগুলি নয়, নিয়ম হচ্ছে কাবামুখী হয়ে আপনি মোনাজাতের মতো দুটি হাত তুলবেন, তুলে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার তিনবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ আনজাজা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাব ওয়াহদা। এটা পাঠ করে নিজের ইচ্ছা মতো আপনি সেখানে দোয়া করবেন, এভাবে তিনবার রিপিট করা একই সাথে নিয়ম, সম্ভব অনুযায়ী করার চেষ্টা করবেন। সেটা করে এরপরে আপনি নামবেন মারওয়ার দিকে। সাফা থেকে কাছেই কিছু দূর গেলেই দেখবেন বেশ দীর্ঘ একটি জায়গা সবুজ বাতি দিয়ে চিহ্নিত করা, এই জায়গাটা আপনি দৌড়াবেন। এটি শুধু পুরুষদের জন্য, মেয়েদের জন্য দৌড়ানোর নিয়ম নয়। দৌড়াবেন আর বাকি অংশটুকু নর্মালভাবে হাঁটবেন।